নমস্কার নিউজ টু ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ, সৌমিক এবং দীপ্ত। আবার রাজনৈতিক একটি টুইস্ট, সেই টুইস্টের খবর নিয়ে আমরা হাজির হয়েছি। ঠিক যেমনটা জানেন যে গোটা ইসলামপুর মহকুমায় একমাত্র বিজেপি পরিচালিত পঞ্চায়েত ছিল হচ্ছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত। সেই পঞ্চায়েতের সদস্য এবং সেই সঙ্গে প্রধান কিন্তু বেশ কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেছিলেন, কিন্তু তৃণমূলে যোগদান করার পরেও তার বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন পঞ্চায়েতের অন্য সদস্য এবং সদস্যরা। আজকে ঠিক বিষয়টা যেটা জানতে পাচ্ছি আমরা, যে এই মুহূর্তে ইসলামপুরের জয়েন্ট বিডিওকে যাদব দাস মহাশয়কে তারা কিন্তু, অর্থাৎ পাঁচ সদস্য বিজেপির এবং সেই সঙ্গে তৃণমূলের এবং ইন্ডিপেন্ডেন্টের পক্ষ থেকে পাঁচ সদস্য মিলে আজকে কিন্তু বর্তমান যিনি প্রধান রয়েছেন জ্যোতির্ময় মণ্ডল তার বিরুদ্ধে হচ্ছে অনাস্থা প্রস্তাব পেশ করলেন এবং সেই অনাস্থা প্রস্তাব কিন্তু আজকে বিডিও অফিসে গৃহীত হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করব এবং সেই সঙ্গে যে অনাস্থা প্রস্তাব পেশ হয়েছে সেটা হচ্ছে আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করব। টু দ্য বিডিও ইসলামপুর অ্যান্ড প্রেসক্রাইব অথরিটি আন্ডার সেকশন 12(3), 12(4), 12(5), 12(9)(a), 12(10) অফ পঞ্চায়েত অ্যাক্ট 1973 হ্যাভিং অফিসার ইসলামপুর ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, নো কনফিডেন্স মোশন ফর রিমুভিং জ্যোতির্ময় মণ্ডল প্রধান ইসলামপুর গ্রাম পঞ্চায়েত ফ্রম হিস অফিস উইথ আন্ডারস্টাইন দ্যাট ইলেক্টেড মেম্বার্স এক্সপ্রেসিং আওয়ার ল্যাক অফ কনফিডেন্স আগেন জ্যোতির্ময় মণ্ডল অ্যাজ প্রধান অ্যান্ড অলসো এক্সপ্রেসিং আওয়ার ইন্টারেস্ট টু রিমুভ জ্যোতির্ময় মণ্ডল ফ্রম দ্য অফিস অফ দ্য প্রধান অফ ইসলামপুর গ্রাম পঞ্চায়েত, দেয়ারফর ইউ আর রিকোয়েস্টেড টু টেক স্টেপস টু এফেক্ট দ্যাট। যেখানে সিগনেচার করেছেন হচ্ছেন, এক নম্বরে সিগনেচার রয়েছে রিঙ্কু দাস সরকার, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি হচ্ছেন পঞ্চায়েত সদস্য। রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট পঞ্চায়েত সদস্য মোহাম্মদ নুরুদ্দিন এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই আজকে কিন্তু বিডিও অফিসের পক্ষ থেকে সেই হচ্ছে চিঠি, নো কনফিডেন্স মোশনের যে চিঠি সেটি হচ্ছে রিসিভ করা হয়েছে এবং তার পাশাপাশি এই নো কনফিডেন্স মোশনে আরও সিগনেচার করেছেন দীপক মিস্ত্রি বিজেপির পক্ষ থেকে, লতিকা বোস বিজেপির পক্ষ থেকে এবং অনিন্দিতা রায়বর্ধন বিজেপির পক্ষ থেকে। কি বলছেন তারা আমরা কিন্তু সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা কথা বলবো রিঙ্কু দাস সরকারের সঙ্গে। বললাম বেশ কিছুদিন আগেই দেখা গেল সদল বলে বর্তমান প্রধান জ্যোতির্ময় মণ্ডল তিনি হচ্ছেন বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলেন, তারপরে আপনারা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং আজকে পাঁচজন সদস্য মিলে তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে এলেন, কি কারণে, কি বিষয় রয়েছে? বিষয় তো ওটাই দুর্নীতি, যে উনি দুবছর থেকে আমরা করে যাচ্ছি কিন্তু উনি কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না, তার জন্য আমাদেরকে সবাইকে মিলেই আমরা এইসব এই প্রস্তাবটা রেখেছি। কজন মিলে আজকে প্রস্তাব দিলেন? আমরা পাঁচজন মিলে। তালা মেরেছিলাম, ওইসব নিয়ে কোনো কিছু হয়নি, এখানে জমা দেওয়া হয়েছিল। আপনার উপস্থিতিতে কানাইলাল আগরওয়াল জেলা প্রেসিডেন্টের বাড়িতে জ্যোতির্ময় মণ্ডল বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন, আর ঠিক সেই মুহূর্তে আবার দেখা যাচ্ছে সেই আপনারা বলেছিলেন যে আপনারা বসে হচ্ছে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো মিটিয়ে নেবেন, কিন্তু কোনো কিছু সমস্যা মিটেনি। আচ্ছা, তো এটা তো আমাদের পার্টিগত না, এটা মানে আমরা দল পঞ্চায়েতগত। হ্যাঁ, আর কারা কারা আপনার সঙ্গে রয়েছেন? আমাদের সঙ্গে এই দীপক রয়েছে, এই কাকিমা রয়েছে। আচ্ছা, আমি কথা বলে, কি নাম আপনার? লতিকা বোস। আপনি তো এর আগে তৃণমূলে জয়েন করেছিলেন। হ্যাঁ, তো আজকে আবার সেই তৃণমূলের প্রধান থাকার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আপনারা পাঁচজন একজোট হয়ে হচ্ছে অনাস্থা প্রস্তাব নিলেন, কি বিষয়? ওনার কোন অনেক আছে ওই জন্য ওনার মানে হিসাব ফিসাব ঠিক দিচ্ছিলেন না। কি চাইছেন আপনারা, সেই প্রধান মণ্ডল সরে যাক? হ্যাঁ, সরে যাক, এটাই চাচ্ছি। আপনার নাম? অনিন্দিতা রায়বর্ধন। কি বিষয়, আপনি সেদিন সোচ্চার হয়েছিলেন, দেখা গেছে এর আগেও একবার সোচ্চার হয়েছিলেন প্রধানের বিরুদ্ধে? আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমাদের এই প্রধান দরকার নেই, আমরা দুর্নীতি অগ্রস্ত প্রধান, আমাদের তো উনি প্রধান ত্যাগ করুক। বিগত এই যে প্রায় দুবছরের বেশি সময়কাল ধরে আপনারা বিভিন্ন রকম ভাবে হচ্ছে সেই পঞ্চায়েতের প্রধানের কাছে হিসাব চাইছিলেন, এখনো পর্যন্ত কি হিসাব পেয়েছেন? না, পাইনি, এখনো পর্যন্ত উনি হিসাব দেয়নি। ঠিক, আমরা আরেক সদস্য আছেন দীপক, তাই তো, মিস্ত্রি, দীপক মিস্ত্রি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। বলছি দীপক বাবু, একটা রাজনৈতিক হচ্ছে বলা যেতে পারে টুইস্ট হয়েছিল যে বিজেপির যারা অনেকেই তারা হচ্ছে তৃণমূলে জয়েন করেছিলেন এবং আপনারা ভেবেছিলেন প্রধান জ্যোতির্ময় মণ্ডল তৃণমূলে আসার পরে হয়তো আপনাদের সঙ্গে সদ্ব্যবহার করবেন এবং আপনাদের হচ্ছে সমস্ত হিসেব এই প্রধানকে সরিয়ে অন্য কাউকে প্রধান। আপনাদের প্রজেক্টের প্রধান কেউ আছে? না, তেমন এখনো আলোচনা? না। আচ্ছা, ঠিক, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো ইন্ডিপেন্ডেন্ট যিনি রয়েছেন এবং সেই সঙ্গে আইএনটিটিসির নেতৃত্ব নুরুদ্দিনের সঙ্গে। নুরুদ্দিন ভাই, কি এমন পরিস্থিতি হলো আপনার নেতৃত্বেই কিন্তু জ্যোতির্ময় মণ্ডল তৃণমূলে এসেছিলেন? না, তৃণমূলে আসা দলে যোগদান করা আলাদা বিষয় এবং পঞ্চায়েতে যে দুর্নীতি হয়েছে, যেখানে পঞ্চায়েতের জনসাধারণকে পরিষেবা দিতে যে প্রধান পারেনি তার বিরুদ্ধে আমরা দুর্নীতি এবং প্রধানের পরিষেবা যে ছিল জনসাধারণের জন্য যে পরিষেবাটা দেওয়ার সে দিতে পারেননি, তিনি অক্ষম, তাই তার বিরুদ্ধে আমরা আমাদের পঞ্চায়েতের মেম্বাররা আমরা পাঁচজন মিলে এই অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছি। টোটাল সংখ্যাটা কত রয়েছে? টোটাল সংখ্যা আছে আটজন,
তার মধ্যে পাঁচজনই আমরা এর দুর্নীতির বিরুদ্ধে এবং পরিষেবা দিতে পারিনি বলেই তার বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছি। এর আগেও আমরা বহুবার বসেছিলাম তাকে শুধরানোর জন্য, কিন্তু সেটা কোনো হয়নি, কোনো কাজ হয়নি, তিনি কোনো হিসাব দিতে ব্যর্থ হয়েছিলেন। তাই আমরা এই এই পর্যন্ত তৃণমূল মণ্ডল যখন বিজেপি দিলেন সেই সময় একমাত্র তৃণমূলের বলা চলে, যিনি ইন্ডিপেন্ডেন্ট থেকে পরে তৃণমূল দিয়েছিলেন, রিঙ্কু দাস সরকার, তিনি হচ্ছেন পঞ্চায়েতও তালা মেরে দিয়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে। না, শুধু রিঙ্কু দাস সরকারই তালা মারেননি, তালা মারেছিলেন বিজেপির যখন বোর্ড ছিল তখন উপপ্রধান সহ যারা মেম্বাররা ছিলেন, প্রধান বাদ দিয়ে বাকি সব মেম্বারগুলোই তালা মারেছিলেন। আচ্ছা, তারপরেই রিঙ্কু দাস তালা মেরেছিলেন, আমরা আবার ধর্ণাও বসেছিলাম। আমিও যেহেতু তৃণমূলে মেম্বার, ইন্ডিপেন্ডেন্ট জিতেছিলাম তৃণমূলে যোগদান করার পরে আমরা একসঙ্গে গিয়ে ধর্ণায় বসেছিলাম। আমরা তাদের কাছে দাবি করেছিলাম যে আমাদের হিসাব দেওয়া হোক, 12 দিনের সময় নিয়েছিল, হিসাব এখনো পর্যন্ত দিতে পারেনি, বিগত বোর্ডের যে টাকা ছেড়ে গেছিল তারও হিসাব দিতে পারেনি, এবং জনসাধারণকে তারা পরিষেবা দিতে পারেনি, সময় মতো অফিসে পায়নি, অফিস থেকে তাল বাহানা করে শুধু সময় কাটিয়েছেন, এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চায়েতে, এই জন্য তার বিরুদ্ধে আমরা অনাস্থা নিচ্ছি। কি মনে করছেন, বর্তমান প্রধান জ্যোতির্ময় মণ্ডল সরে গেলে পরে সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, না, আমরা শুধু নয়, আমাদের যেহেতু জনসাধারণ আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছেন, এখানে জনপ্রতিনিধি হিসাবে আমরা আসছি, জনগণের যদি আশা আকাঙ্ক্ষা আমরা যদি পূরণ করতে না পারি, তাদের যদি পরিষেবাটা আমরা যদি দিতে না পারি, তাহলে আমরা তো ব্যর্থ। এই জন্যই আমরা তাকে সরিয়ে আমরা যদি উনি সরিয়ে সরার পরে আমরা নিজেদের মধ্যে আবার বসে আমরা নিজেদের প্রধান ঠিক করে নির্বাচিত করব। অফিস থেকে কি বলেছে আপনাদের অফিস? আমরা তো গত 24 তারিখে আমরা জমা দিতে আসছিলাম, আপনারাও জানেন তো, তখন বিডিও সাহেবের শরীর খারাপ ছিল, অসুস্থতার কারণে তিনি রিসিভ করেননি, 1 তারিখের কথা বলেছিলেন, আজকে 1 তারিখ আমরা আসছিলাম, 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম 11টা থেকে 12:30 পর্যন্ত। তারপরে বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেবকে অর্ডার করেছিলেন যে ওই কপিটা জমা নেওয়ার জন্য, জয়েন্ট বিডিওর সঙ্গে সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, আলোচনার মাধ্যমে আমরা বলেছি যে যত শীঘ্রই হয় তাড়াতাড়ি সরিয়ে দেবেন, কারণ জনসাধারণের পরিষেবাটা যাতে ব্যাহত না হয়, কারণ সবচেয়ে প্রথম হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে জনগণের পরিষেবা দেওয়া, সেই পরিষেবাটা যাতে কোনো ধরনের বিঘ্নিত না ঘটে। এবং সামনে দুয়ারি সরকার রয়েছে, আজকে থেকে আপনারা পাড়ায় সমাধান শুরু হয়েছে পরিকল্পগুলো, সেইগুলো যাতে আমাদের কোনো ব্যাহত না হয় তার জন্য আপনারা যত তাড়াতাড়ি সময় মতো যা গাইডলাইন আছে গাইডলাইন মতো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হয় আমাদেরকে এই সমস্যা কি এক্সপেক্ট করছেন কদিনের মধ্যে না, যা যা একটে দেওয়া আছে পঞ্চায়েতে একটে দেওয়া আছে সেই পঞ্চায়েত অ্যাক্ট মোতাবেক যে 7 দিনের মধ্যে নোটিফিকেশন করতে হয়, তার মধ্যে যে আস্থা নিয়ে আসবে প্রধান সেই কাজটুকু করলে তারপরে কাজগুলো সহজ হবে। ঠিক, ধন্যবাদ। আমরা কিন্তু জয়েন্ট বিডিও সাহেব যিনি কি বলেছেন হচ্ছে যাদব রায়, সেটা কিন্তু শুনে নেওয়ার চেষ্টা করবো, আমাদের কাছে সে ক্লিপিংস রয়েছে, আমরা কিন্তু তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা কিন্তু যে বিষয়টা আপনাদের জানাবো যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত, যা কিনা ইসলামপুর মহকুমায় বলা চলে একমাত্র বিজেপি পরিচালিত, ইসলামপুর সাবডিভিশনে একমাত্র হচ্ছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত ছিল, সেই পঞ্চায়েতের প্রধান জ্যোতির্ময় মণ্ডল বেশ কিছুদিন আগে কিন্তু তৃণমূলে যোগদান করেছিলেন, আজকে কিন্তু সেই প্রধানের বিরুদ্ধেই ফের ইসলামপুর বিডিও অফিসে পঞ্চায়েতের 5 সদস্য, যেই পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 8 জন, সেখানে 5 জনে কিন্তু নো কনফিডেন্স মোশন, অর্থাৎ হচ্ছে অনাস্থা প্রস্তাব পেশ করেছেন, এবং পঞ্চায়েত রুল অনুযায়ী তারা হচ্ছে সেই প্রধানকে অপসারণের জন্য তারা কিন্তু তদবির করেছেন বিডিও এবং জয়েন্ট বিডিওর কাছে। এ বিষয়ে হিন্দিতে পুরো বিস্তারিত দেওয়ার তথ্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমার সহপ্রতিনিধি রাজকে। बिल्कुल सही जब्बर्द, आपको बता दें पिछले 24 तारीख को ही हम लोगों ने भी प्रसारण किया था इसी ब्लॉक ऑफिस से कि यहाँ पर जो है इस्लामपुर जो ग्राम पंचायत है वहाँ पर जो बीजेपी के प्रधान थे, हाल ही में जो है वो तृणमूल कांग्रेस योगदान किए हैं, उनके विरुद्ध जो है बीजेपी तृणमूल कांग्रेस तथा निर्दल के से जीते हुए जो मेंबर हैं प्रत्याशी हैं सभी मिलकर जो है अनास्था प्रस्ताव के लिए इस्लामपुर के ब्लॉक डेवलपमेंट जो ऑफिस है उस ऑफिस आए थे, तथा 24 तारीख को इस्लामपुर ब्लॉक प्रशासन
की ओर से डेट दिया गया था कि अगले एक तारीख को जो है आप लोग आइए, एक तारीख को जो है आपका जो कागज है, आप लोगों का जो अनास्था प्रस्ताव का पेपर है वह जो है जमा लिया जाएगा। और वही प्रक्रिया इस वक्त इस्लामपुर के ब्लॉक ऑफिस में चल रहा था। बता दें आपको, इस्लामपुर ग्राम पंचायत के जो 5 GP है, उस 5 इस्लामपुर ग्राम पंचायत के जो 5 मेंबर है, 5 मेंबर मिलकर जो है आज इस्लामपुर के ब्लॉक डेवलपमेंट जो ऑफिस है उस ऑफिस में उपस्थित हुए हैं, तथा जो प्रधान है ज्योतिर्मय मंडल उसके विरुद्ध जो है इस वक्त जो है इस्लामपुर के BDO ऑफिस में जो है अनास्था प्रस्ताव को लेकर जो है पेपर जमा कर दिया गया है। तथा जैसा बता रहे थे जो सदस्यगण बता रहे थे जिन्होंने अनास्था प्रस्ताव लाया है कि इस्लामपुर ब्लॉक डेवलपमेंट ऑफिस से जो है उन लोगों का जो रिसीव कॉपी है वह जो है दे दिया गया है। उसके बाद ही जो है हम लोग ब्लॉक प्रशासन से बात करने की कोशिश कर रहे थे, तथा जो जॉइंट BDO हैं यादव रॉय वो बता रहे थे कि जो है इस्लामपुर ग्राम पंचायत के 5 सदस्य मिलकर जो है आज जो है ब्लॉक प्रशासन के पास जो है एक जो है अनास्था प्रस्ताव को लेकर जो है डॉक्यूमेंट्स जमा दिया गया है, वह डॉक्यूमेंट्स जो है रिसीव किया गया है। और जो भी पंचायत एक्ट के अंदर में आती है जो भी प्रक्रिया है वह प्रक्रिया देखकर ही जो है पूरे विषयों को छानबीन करके ही जो है उसी के हिसाब से जो है स्टेप लिया जाएगा, निर्णय लिया जाएगा कि इस्लामपुर ग्राम पंचायत में कितने दिनों तक जो है इस प्रधान के विरुद्ध जो है अनास्था प्रस्ताव जो लाया गया है इस प्रधान को कितने दिनों के अंदर जो है परिवर्तन किया जाता है। यही विषय, यही अपडेट लेकर इस वक्त हम लोग सीधे आप लोगों के सामने पेश हो रहे थे इस्लामपुर के BDO ऑफिस से। आप सभी को बता दे जो इसी तरह की हर छोटी बड़ी खबर, हर अपडेट, हर न्यूज जानने के लिए आप लोग न्यूज टुडे इंडिया के साथ जुड़े रहिए। साथ ही साथ आप लोगों से अनुरोध करेंगे कि हम लोगों की हर छोटी बड़ी खबर, हर न्यूज, हर अपडेट जो है आप लोग ज्यादा से ज्यादा लाइक करें तथा ज्यादा से ज्यादा शेयर करें, ताकि ज्यादा से ज्यादा व्यक्तियों तक हम लोगों का छोटा बड़ा मैसेज, इन्फॉर्मेशन, न्यूज अपडेट, हर चीज जो है ज्यादा से ज्यादा व्यक्तियों तक पहुंच पाए, यही हम लोगों का उद्देश्य है। इसी तरह की छोटी बड़ी अपडेट, हर न्यूज जानने के लिए आप लोग न्यूज टुडे के साथ जुड़े रहिए। मेरे सहप्रतिनिधि सौमिक जब्बार अली के साथ मैं राजस्थानी इस्लामपुर ब्लॉक डेवलपमेंट ऑफिस से।